শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে রথযাত্রার বিশেষ দিনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের আগে অনেক ভিডিওতে আমি লামাটিনের স্কুল দেখিয়েছি, আজ অন্য একটা স্কুল দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুশীলা বিড়লা গার্লস হাই স্কুল, তার সামনে দিয়ে আমি হেঁটে যাচ্ছি এলবার্ট রোড ইসকন মন্দিরের দিকে। কিছুক্ষণ আগেই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গায় ইসকনের রথের সূচনা করে গেছেন। যাই হোক, আমি খুব কাছ থেকেও ভাঙা বেলায় মন্দিরে যাচ্ছি। বন্ধুদের বলবো, এই রথ নিয়ে প্রচুর প্রবাদ আছে, যেমন রথ দেখা কলা বেচা বা ষোলো কলা পূর্ণ করা। আমরা আবার যেমন ইংরেজি থেকে চেয়ার টেবিল ইত্যাদি শব্দ ধারণ করেছি, ঠিক তেমনি ইংরেজরাও আমাদের জগন্নাথ থেকে জাগরনাথ শব্দটি অধিগ্রহণ করেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে, ফুল দিয়ে। অন্য সময় অবশ্য এরকম থাকে না, যাই হোক আজকে যেহেতু স্পেশাল দিন আর এটা ঠিক রাস্তার উপরেই বলে জায়গাটাও খুবই কম, গাড়ি ঘোড়া দাঁড়ানো বা কেউ যে নামবে নেমে ই করবে খুবই কম দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে জুতোর লাইন, একদিকে খিচুড়ি লাইন হচ্ছে এটা, আর একদিকে হচ্ছে জুতোর লাইন। এখানে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হয় না জুতো রাখার জন্য। আর সবচেয়ে বড় কথা, যিনি জুতো রাখছেন তার মুখে সবসময় আমি হাসি দেখতে পেলাম, শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ এসবই বলে যাচ্ছেন। আর গান শুনতে পারবেন, মানে কীর্তনের নাম গান শুনতে পারবেন, হরে কৃষ্ণের নাম গান শুনতে পারবেন, ভালোই লাগছে। এই দেখুন আমি মন্দিরের ভিতরে ঢুকেছি, এত সুন্দর। এখানে কিছু কিছু কৃষ্ণের ছোটোবেলার কিছু ছবি আছে পুরো ইয়েটাই জুড়ে, দারুণ লাগছে দেখতে। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন কি সুন্দর ছবিগুলো। তবে এখানে একটাই কথা বলবো, দেখতেই পাচ্ছেন সেলফি তুলছে, আমরা সেলফি তুলতে এতই ব্যস্ত, মন্দির মসজিদ কোনো কিছু দেখি না, জায়গা দেখি না, যেখানে পারি আমরা সেখানেই সেলফি তুলতে থাকি। তো সবার কাছে রিকোয়েস্ট করবো যে এইসব স্থানে অন্তত ফটো তোলা বা সেলফি তোলাটা ঠাকুরের সামনে আপনি দেখতে পারবেন। আমি যখন উপরে, এটা দোতলায় আমি উঠছি, দেখুন দেখুন সিঁড়িগুলো এত পরিষ্কার, এত মানে আমার বসতে আপনারা নিয়ে লাগবেন। তো এটুকুই বলবো, যদি আপনাদের আশেপাশে এরকম ইসকন ছোটোখাটো থাকে বা কোনো মানে মন্দির থাকে এরকম কৃষ্ণ, তো অবশ্যই যাবেন, সন্ধে আরতি হবে আজকে। আমি সকালে আসতে পারিনি বলে সন্ধে আরতি পেয়ে যাচ্ছি, প্রচুর দেখি। এটা হচ্ছে দরজাটা, সেই কাজ করা সুন্দর দরজা, এর ভেতরেই আসছে শ্রীকৃষ্ণ। আর এখানে ওই যে মাঝখানে রাখা হচ্ছে তুলসীর একটা টবে, তুলসী রাখা আছে যেটা কৃষ্ণের ওখানে থাকে, তার আশপাশ দিয়ে সবাই ঘুরে ঘুরছেন আর কৃষ্ণের নাম গান করছেন। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছু শুনতেও পাবেন সাউন্ড, দেখুন ওই দিকে দেখুন নাচছে এবং কৃষ্ণের হরি নাম করে যাচ্ছে, সবাই মিলে করছে। আমি একটু টোক দিয়েছিলাম, তা তখন শেষের দিকে আমি গিয়েছি, সবাই হরি নাম করছে, দেখে এত ভালো লাগছে, মন ভরে যাচ্ছে, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখে উপরে দেখুন খুব সুন্দর। আর এখানে দেখছি জটায়ুর পিছনে কৃষ্ণ বসে আছে, আর ঠিক এই দরজাটা যেটা এই কৃষ্ণের যে এই যে দরজাটা খুলবে, এটা এত সুন্দর কাজ করা, মন ভরে। এই দেখতে পাচ্ছেন এই যে তুলসী ইয়েটা, সবাই সেখান থেকে আরতিটা নিচ্ছে, প্রণাম করছে। আমি খুবই কাছে থাকি কিন্তু আমার সবসময় আশা হয়ে ওঠে না, এই আজকে আমি আসতে পারছি, সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি, এত ভালো লেগেছে। চলুন এবার আরতি হবে, দরজাটা খুলবে, খোলার পরে এবার আরতি হবে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। এবার এই দরজাটা খুলবে, আপনারা হয়তো আজকে অনেকেই গিয়েছেন, আর এখানে এসে মনে হচ্ছিল তখন সব কিছু যেন আমি ভুলে গেছি, বাড়ির ঘর দোর সবাই সবাইকে দেখছি, দেখে এত ভালো লাগছে, মন যেন একদম শান্ত হয়ে গেছে। আমি এই ফিলিংসটা আপনাদের বোঝাতে পারবো না, আর যখন এই তো খুলে গেল আর পর্দাটা শুরু হলো মানে ভিতরটা যেন একদম খালি হয়ে গেল, মানে কী বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, যে এই জায়গা থাকে সে সেটা বোঝে। তো আপনাদের জন্য সবাই তখন হাত তুলে জমিলাম হইলাম করছে, খুব সুন্দর রাখছে, মানে যে এই জায়গা থাকে সে সেটা জানে।
আমার সব খালি হয়ে যাচ্ছে। আর কিছু কিছু জিনিস না মনে হয় ক্যামেরায় বন্ধ করতে ভালো লাগে, সেটা শুধু যেন আমার আর তার মধ্যেই থাকুক এরকম মনে হয়। কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারাও কেন তার থেকে বঞ্চিত থাকবেন। অনেকেই হয়তো যেতে পারেনি যারা বয়স্ক বা কিছু, তাদের জন্য আমি এটা তুলেছি বা ক্যাপচার করেছি যেটুকু যেটুকু যতটুকু পেরেছি। কিছু কিছু অংশ আমি করিনি, সেটা শুধুই আমি নিজের জন্য রেখেছি। দেখুন আমি ঠিক এখান থেকে হচ্ছি না বলে আমি একটু সামনে গিয়ে ক্যামেরা করছি। আমার এত ভালো লেগেছে, আর এত সুন্দর সাজিয়েছি ফুল দিয়ে তুলসী দিয়ে, মানে এত অপূর্ব লাগছে। কৃষ্ণ কিন্তু এখানে নেই, তাই কৃষ্ণের জায়গায় তুলসী দিয়ে দিয়ে ওনাকে পুজো করা হচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে। আর তার কৃষ্ণ আর রাধার যে ড্রেসটা অসাধারণ, দেখতে পাচ্ছেন তুলসী পাতা দিয়ে করছে পুজো দিচ্ছে, তুলসী পাতা দিচ্ছে যে গুরুদেব আছে। এখানে ভোর 4টের সময় এখানে গেটটা খোলে এবং 7টের সময় ভোগ হয়। এবং আমি যেখানে থাকি ওই দিদিও এই ইসকনেরই মেম্বার, তাই এনারাও যান ওখানে ভোর 4টের সময় যান, 4টে কি 5টের সময় যান, দিয়ে এনার ভোগের জোগাড় করেন। ওনার সাথে আমার কথা হয়েছিল অনেকদিন বাড়ি অনেক। এই সিংহাসনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো, এত সুন্দর। আর তার কাজ, কাঠের যে কাজ অসাধারণ, চোখ থাকানো, মানে চোখ ফিরাতে পারছি না, চোখ থাকিয়ে যাচ্ছে আমার, আর মন যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখুন ভিড় না, সবাই সেই নাম করছে, এখানে কি বড়লোক কি গরিব, ঈশ্বরের স্থানে সব সময় বাচ্চারা পর্যন্ত হচ্ছে, দেখুন আরতি হচ্ছে। মানে এটা যে দেখতে পাবো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এইখানে ওই 4টের সময় সবাই এখানে আয়োজন মানে হয়। তো আমি শুনেছি 100টা পদ দিয়ে ভোগ দেওয়া হয় এবং জল সংকটে উনি দেখুন ওই করছেন। আর যখনই একটা জিনিস ধরুন ওই প্রদীপ নিয়ে পঞ্চপ্রদীপ নিয়ে করলেন, তারপরে হাতে তুলসীর জল দিয়ে হাত তৈরি করে নিলেন, তারপরে আবার এটা দিলেন, প্রত্যেকবারই উনি তাই করছেন। দেখুন ভালো লাগে, অনেক কিছু শিখলাম আমি, আমি অনেক কিছু জানতাম। তো বলছিলেন দিদি দিদিভাই, সেই দিদিভাই বলছিলেন যে 4টের সময় হয়, 7টার মধ্যে ভোগ দিতে এবং 100 পদ রান্না হয়েও সকালবেলায়, তারপরে আবার দুপুরে 1টা ভোগ হয়, তারপরে 1টার সময় বন্ধ হয়ে 4টার সময় খুলে যায়, আবার সন্ধ্যে আরতি হয়, তখন আবার ভোগ হয়। মানে কিছু কিছু সময় না মানে কি শুধুই দেখি, শুধুই শুনি, কথা বলতে ইচ্ছে করে না, শান্তির জল ছিটিয়ে দিচ্ছি। যখন শান্তির জলটা মাথায় এসে পড়েছেন আমার জন্য সব শান্তি হয়ে গেলে। এখানে বাবার মানে কৃষ্ণের তুলসী ফুল সব রেখেছেন আশীর্বাদের। তো যে যার মতো মনে হচ্ছে এখান থেকে নিয়ে যাচ্ছে, প্রসাদও রেখেছে। দেখুন শুধু এই গুরুদেব, আমি এখানে আগেও এসেছি, হোলির সময় এসেছিলাম এখানে, কি নাম গান হচ্ছে এখানে। দেখুন মন্দিরটা স্ট্রেসটা দেখুন, কত লোক এখানে বসে আছে, খিচুড়িও এখানে দেওয়া হচ্ছে ভোগে। এই দেখুন দারুণ লাগছে, দারুণ দারুণ অসাধারণ। এবার আমি বেরিয়ে আসলাম ওখান থেকে, বাইরেও আমি নাম গান শুনতে পাচ্ছি। তো এই যে লাইনটা দেখছেন এটা কিন্তু খিচুড়ির লাইন, হ্যাঁ এই লম্বা লাইন পড়েছে সেটা হচ্ছে খিচুড়ির লাইন। আজকে আমি খিচুড়ি একদমই পছন্দ করি না, যারা আমাকে জানে আমি একদমই পছন্দ করি না, আমি একদম ভালোই বাসি না। কিন্তু এই ভোগের খিচুড়ি এখানে জুতোর লাইনটা, আর ওই যে ট্রাকে করে ওই সব প্রসাদ টসাদ এসছে, তো খিচুড়ি আমি একদমই ভালোবাসি না। কিন্তু আজ কেন যে আজ লাইনে দাঁড়ানো, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই দেখুন খিচুড়ি নিয়ে যাচ্ছি, আমি অল্প একটু খিচুড়ি নিয়েছি, দাদা কি সুন্দর, আর অনেক মানে ড্রামের আরও সব খিচুড়ি আসছে, আমি গরম গরম খিচুড়ি পেয়েছি, খুবই ভালো লাগলো অমৃত।